দেওর আদিত্যর ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে মৌমিতা তার শাশুড়িকে বলল, মা, আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু আদিকে কিছুতেই আটকাতে পারলাম না। ও একেবারেই নাছোড়বান্দা, রিয়াকে নিয়ে বেরোবেই বেরোবে। শাশুড়ি বলে উঠল, কি বলছো, এখন কি হবে? সত্যিটা যদি ছেলেটার সামনে এসে যায়, ওকে তো আমরা আর বাঁচাতে পারবো না। আমি তো অনেক চেষ্টা করলাম মা, কিন্তু ওকে আটকাতে পারলাম না। আজকে রিয়ার জন্মদিন, তাই বলছে বেরোবেই। তুমিও তো চেষ্টা করেছিলে। এবার বড় ছেলে অভিজিতের দিকে তাকিয়ে তার মা বলল, বাবা, তুই একবার দেখ না, একটু যা না সঙ্গে ভাইয়ের, না হলে যে অনর্থ হয়ে যাবে। কিন্তু মা, তুমি তো জানো আজকে আমার একটা মিটিং আছে, আমাকে মিটিং অ্যাটেন্ড করতেই হবে। এবার মৌমিতা বলে উঠল, তোমার ভাই আগে না মিটিং আগে? ভাইয়ের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে তো? ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমরা আর একটু চেষ্টা করে দেখো না। আদিত্য ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, মা, আমি রিয়াকে নিয়ে একটু বেরোচ্ছি, জানোই তো আজকে ওর জন্মদিন। দুপুরবেলা খাওয়ার সময় আমাদের জন্য অপেক্ষা করবে না, আজকে বাইরে খেয়ে আসব। কিন্তু বাবা, সবাই দুপুরবেলা বাড়িতে একসঙ্গে খেলে সেটা বেশি ভালো হতো না? হ্যাঁ তো ভালো হতো, কিন্তু ও তো কতদিন বেরোয়নি, সেই এক মাসের ওপরে হয়ে গেছে, ঘরেই রয়েছে। তাই একটু আজকে নিয়ে যাই, ওর ভালো লাগবে। আর রাত্রিবেলা আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। প্লিজ মা, না করো না। ও বৌদি, আসছি। হ্যাঁ, এই বলে আদি বেরিয়ে গেল। তার পেছন পেছন তার দাদাও গেল। মৌমিতা আদির ঘরে গিয়ে দেখল বিছানার ওপর বেশ কয়েকটা শাড়ি রয়েছে, ঘরটা অগোছালো হয়ে পড়ে রয়েছে। ও ধীরে ধীরে পুরো ঘরটাকে গুছিয়ে রাখল। গুছানো হয়ে গেলে টেবিলের ওপর থেকে রিয়ার ছবিটা নিয়ে অনেকক্ষণ ধরে একভাবে তাকিয়ে থাকল। তারপর দু চোখ দিয়ে তার জল বেরিয়ে আসলো। চোখের জল মুছে সে ঘরের বাইরে চলে আসলো। এদিকে আদিত্য একটা দোকানে গিয়ে বলল, রিয়া, তোমার যা যা লাগবে সব এখান থেকে নিয়ে নাও, একদম হেজিটেট করবে না, যা পছন্দ হবে নেবে। আর এই যে ম্যাডাম, আপনি একটু ওকে জিনিস দেখাতে থাকুন, ও যা যা নিতে চায় দিয়ে দিন, আমি এক্ষুনি এটিএম থেকে তার টাকা তুলে নিয়ে আসছি। দোকানের মেয়েটি বলল, কিন্তু স্যার, আমি কাকে কি দেখাবো, আমি ঠিক বুঝলাম না। আরে, এই তো ওকে, ওর যা যা লাগবে আপনি ওকে দেখান, আমি এক্ষুনি আসছি। এই বলে সে বেরিয়ে গেল। আর দোকানের ওই মেয়েটি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তখনই হন্তদন্ত হয়ে অভিজিৎ দোকানে ঢুকলো আর সেই মেয়েটিকে বলল, ম্যাডাম, আপনি তাড়াতাড়ি দুটো লিপস্টিক দিন, এই চুড়িগুলো আর দুটো নেল পালিশ, কাজল, এগুলো দিন। আর এখনই যে ছেলেটি বেরিয়ে গেল, ও আসলে বলবেন যে ওর বউ এগুলো পছন্দ করে রেখেছে, দামটাও ও দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু স্যার, আরে, আমি ওর দাদা, কিছু হবে না, আপনি ও আসলে বলবেন যে এগুলো ওর বউ নিয়েছে, ঠিক আছে? এই বলে অভিজিৎ সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য এসে সেই জিনিসগুলো নিয়ে বিল পে করে রিয়ার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেল। অন্য একটি মেয়ে এসে দোকানের ওই মেয়েটিকে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলতো, ঠিক বুঝলাম না। আমি কি বলবো, আমিও তো ঠিক কিছু বুঝতে পারছি না। এরপর রিয়া আর আদিত্য আইসক্রিমের দোকানে গিয়ে সেখানে রিয়ার সাথে কথা বলতে বলতে দুটো আইসক্রিম নিল। আইসক্রিম দোকানের লোকটি বারবার এদিক ওদিক তাকাতে থাকলো, যেন সে কি খুঁজছে। এরপর রাস্তা দিয়ে দুজনে মিলে হাত ধরে গল্প করতে করতে এগিয়ে চলল। আশেপাশের লোকজন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর তারা চলে গেল একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টেই তারা যায়, কারণ সেটি ছিল তার দাদার বন্ধুর। অভিজিৎ আগে থেকে নিজের বন্ধুকে ফোন করে বলল, আদি যাচ্ছে তোর ওখানে, আজকে রিয়ার জন্মদিন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, আমি সব ম্যানেজ করে নেব, তুই চিন্তা করিস না। আদিত্য সেখানে ঢুকতেই রেস্টুরেন্টের মালিক তাকে দেখে বলল, আরে আদি যে, যাও গিয়ে ওই কেবিনে বসো, আমি ওখানে লোক পাঠিয়ে দিচ্ছি, অর্ডারটা দিয়ে দিও। এরপর তাদেরকে কেবিনে বসিয়ে পর্দা টেনে দিয়ে একজন কর্মচারীকে বলল, যাও ওর অর্ডারটা নিয়ে নাও, আর কি করতে হবে তুমি কিন্তু খুব ভালো করে জানো, কিছু যেন গড়বড় না হয়। কর্মচারীটি খাবারের অর্ডার নিয়ে তাদেরকে দিতে চলে গেল। খাবার টেবিলে সার্ভ করার পর আদিত্য বলল, তুমি ওদিকে খাবার কেন দিচ্ছ, রিয়া তো আমার পাশে বসে আছে, এদিকে দাও। ঠিক আছে স্যার, আমি ভুল করে দিয়ে ফেলেছি। তারপর খাবার দিয়ে পর্দাটা ভালো করে আটকে দিয়ে চলে আসলো। এরপর তারা বাড়ি চলে আসলো। পিছু পিছু অভিও আসলো। ভাই ঘরে ঢুকে গেলে সে মাকে বলল, মা, আমি কিন্তু আর এসব পারবো না, চেষ্টা করো ও যেন এইভাবে হুটহাট বেরিয়ে না যায়, আমার খুব সমস্যা হয়, খুব এম্বারেসিং লাগে। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে গেল। মৌমিতা আদির ঘরে গিয়ে দেখল সে খুব রেগে আছে। মৌমিতা জিজ্ঞাসা করল, কি হয়েছে, এত রেগে আছো কেন? আর বলো না বৌদি, সকালবেলা রিয়ার বার্থডে উইশ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলাম, সারাদিন আর চেক করা হয়নি, এখন দেখছি অনেকে হ্যাপি বার্থডে লিখেছে, কিন্তু একজন কমেন্ট করেছে, যেখানেই থাকো ভালো থেকো।
এমন কমেন্ট কেউ করে বলো, এর মানেটা কি? ও কি আমার সাথে খুব খারাপ আছে? অমিতা হেসে বলল, থাক বাদ দাও, ভুল করে কিছু লিখে ফেলেছে হয়তো, ওটা আমি ডিলিট করে দিচ্ছি, ওটা থাকলে যত দেখবে তত তোমার রাগ হবে। এই বলে মেসেজটা ডিলিট করে মমিতা কটা ওষুধ দিয়ে বলল, এগুলো খেয়ে নাও। ওষুধ খেতে খেতে আদি বলল, বৌদি তুমি রোজ রোজ একটা করে ওষুধ ছিঁড়ে এনে আমাকে কেন খাওয়া বলো তো, পুরো ওষুধটা তো আমাকে দিয়ে দিতে পারো, তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হয় না। হ্যাঁ আমি নিজে তোমাকে ওষুধ খাইয়ে যাই, যাতে তুমি ওষুধগুলো খেতে ভুল না করো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশি দিন হয়নি, তাই এই ওষুধগুলো ঠিকমতো খাওয়া খুবই দরকার। পুরো বাড়িটাকে তুমি আগলে রেখেছো বৌদি, আর আমারও কত কেয়ার করো, ভীষণ ভালো লাগে আমার। কেয়ার তো করতেই হবে বলো, সেই ছোট থেকে তোমাকে দেখছি, রিয়া আর তুমি ছোট থেকে খুব ভালো বন্ধু ছিল, আমাদের বাড়িতে আসতে নিজের ভাইয়ের মতোই ভালোবাসি তোমাকে। আর তাছাড়া রিয়া তো আমারই ছোট বোন ছিল, তার ভালোবাসাকে আগলে রাখার দায়িত্ব তো আমারই। তোমার ছোট বোন ছিল মানে? এখনো তো তোমার বোনই আছে, ছিল কেন বললে? মমিতা যেন চমকে উঠল, তারপর একটু সামলে বলল, না মানে আগেও আমার বোন ছিল, এখন তো আমার যা হয়ে গেছে তাই আর কি, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এরপর একদিন সকালে বসে মমিতার মেয়ে তিন্নি পড়াশোনা করছে, সামনে তার ঠাকমা বসে আছে, তিন্নি পড়ছে FAT ফ্যাট, ফ্যাট মানে মোটা, MAD ম্যাড, ম্যাড মানে পাগল। এই কথা পড়তে পড়তে সে চুপ হয়ে গেল, তারপর ঠাকুমাকে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাম্মি কাকাই কি পাগল? তার ঠাম্মি বলল, এই কথা কেন বলছো, কাকাই মোটেই পাগল নয়, ও কেন পাগল হতে যাবে? তাহলে কি কাম্মা ভূত? মমিতা মেয়েকে ধমক দিয়ে বলল, এসব কি বলছো, চুপ করে মন দিয়ে পড়ো। আদিত্য ঘর থেকে বেরিয়ে এসে বলল, ও বৌদি দুদিন আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, অফিস যাব না, রিয়ার তোর ডাক্তার দেখানো দরকার। প্রথমে একবার তোমরা হসপিটালে নিয়ে গেছিলে, কিন্তু এবার তো একটা গাইনোকোলজিস্টকে দেখানো দরকার, আমি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি, কালকেই আমি ওকে নিয়ে যাব। কি বলছো, আমরা থাকতে তুমি কেন নিয়ে যাবে, তোমার যাওয়ার দরকার নেই। না না আমার তো ছুটি আছে, আমি নিয়ে যাব, প্লিজ বৌদি। এমন সময় অভিজিৎ এসে বলল, সব সময় এরকম করবি না, তোর বৌদি তো সব দিক দেখে, তাহলে ও কি পারবে না রিয়াকে নিয়ে যেতে? তোর বৌদি নিয়ে যাবে বলছে যখন, ওই নিয়ে যাবে, তুই বাড়িতে থাকবি, আর এটাই কিন্তু ফাইনাল। হ্যাঁ আমি ওকে নিয়ে যাব, পরের বার যখন ডেট দেবে তখন না হয় তুমি যেও। মৌমিতা সময় মতো ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল, আপনার কি সমস্যা বলুন। আসলে সমস্যাটা আমার নয়, আমার দেওরের, কিন্তু আমি তো মেয়েদের ডাক্তার। হ্যাঁ আমি আপনাকে সবটা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন, এগুলো আমার দেওরের প্রেসক্রিপশন, দেখুন। আসলে ও আমার ছোট বোনের সাথে আমার দেওরের বিয়ে হয় প্রায় দেড় মাস আগে, ওদের অ্যানিভার্সারি দিন ওরা বাইকে নিয়ে বের হয়, আর সেই সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, রিয়া ছিটকে গিয়ে এমনভাবে পড়ে যে স্পট ডেড হয়ে যায়, আর আমার দেওরকে হাসপাতালে নিয়ে গেলে প্রায় তিন দিন ও কোমায় ছিল, ওর মাথায় প্রচণ্ড আঘাত লাগে, ও প্রাণে বেঁচে যায়, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে রিয়াকে হ্যালুসিনেট করতে থাকে, সবার কাছে রিয়া মারা গেলে ওর কাছে এখনও জীবিত, ও রিয়াকে দেখতে পায়। ডাক্তার বলেছে ওকে এখন সত্যিটা জানানো যাবে না, তাহলে ওর প্রাণ সংশয় হতে পারে, রিয়া যখন মারা যায় ও 2 মান্থস প্রেগনেন্ট ছিল। আপনি প্লিজ প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিন, যেটা দেখলে আমার দেওরের অন্তত বিশ্বাস হয় যে আমরা রিয়াকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। পরের দিন বিকালবেলা মমিতা তার মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোয়, শাশুড়ি তখন ঘুমাচ্ছিল, আদি ল্যাপটপে কাজ করছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে, আদিত্য গিয়ে দেখে তার বন্ধু সুপ্রিয় এসেছে। আরে সুপ্রিয় কি ব্যাপার এতদিন পর? আসলে আমি এখানে ছিলাম না, ছুটিতে এসেছি, তাই আসলাম তোর সাথে দেখা করতে। আচ্ছা বস বস, বল কি খাবি, চা না কফি? তুই তো কফি পছন্দ করিস, দাঁড়া আমি রিয়াকে বলছি তোর জন্য কফি বানাতে। সুপ্রিয় বলল, রিয়া, রিয়াটাকে? রিয়াটাকে মানে আমার বউ? তুই আবার বিয়ে করেছিস? যাক ভালো হয়েছে, মুভ অন করে নেওয়াটাই ভালো। আর এন্ডা মরিয়া, খবরটা পেয়েছিলাম কিন্তু তখন তোর ফোন নাম্বার ছিল না আমার কাছে, ফোন করতে পারিনি, ভাবতে পারিনি রিয়া এইভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে। সবাই ওর ছবিও পাঠিয়েছিল, এত সুন্দর মুখটা, কি অবস্থা হয়েছিল, আমার কাছে এখনও সেই ছবি রয়েছে। ওকে ভুলে যে তুই আবার এগিয়ে যেতে পেরেছিস এই অনেক। মানে তুই কি বলছিস, কার কথা বলছিস, কে মারা গেছে? কে মারা গেছে মানে তোর বউ? আমার বউ রিয়া? কই, কোন ছবি দেখা আমাকে। সুপ্রিয় ছবিটা বের করে দেখাতেই আদিত্য যেন আঁতকে উঠল,
এমন সময় সুপ্রিয়র ফোনটা বেজে উঠল। তার বন্ধু সুদীপ ফোন করেছে। সুপ্রিয় বলল, সুদীপ ফোন করেছে, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, তুইও কথা বলতে পারবি তাহলে। ফোনটা রিসিভ করে স্পিকারে দিল। সুদীপ বলল, কি ব্যাপার, তুই বাড়ি এসেছিস শুনলাম, তা আমার এখানে কবে আসছিস দেখা করতে? আরে যাব এর মধ্যেই, এখন আদিত্যর এখানে এসেছি, রিয়া মারা যাওয়ার পর ওর সাথে তো কথা হয়নি তাই আসলাম। কি তুই আমাকে বলবি তো? শোন একটা কথা বলছি, মন দিয়ে শোন, আর আমি যা বলছি এই কথাগুলো কোনোভাবেই যেন আদিত্য শুনতে না পায়। সুপ্রিয় তাড়াতাড়ি স্পিকারটা অফ করে দিল, কিন্তু আদিত্য কেড়ে নিয়ে আবার স্পিকার অন করল। ওদিকে সুদীপ বলে চলল, দেখ দেড় মাস আগে ওদের অ্যানিভার্সারির দিন ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানিস, রিয়া সেদিন মারা যায়, আর এই কথাটা আদিত্য জানে না, ওর মাথায় আঘাত লাগে, ও রিয়াকে হ্যালুসিনেট করে, ওর এখনও ট্রিটমেন্ট চলছে, ও যেন কোনোভাবে জানতে না পারে যে রিয়া মারা গেছে, ওর বাড়ির লোক ওর সাথে সেইভাবেই অ্যাক্টিং করে, তুইও তাই করবি, আর পারলে বেশিক্ষণ বসিস না, ওখান থেকে বেরিয়ে আয়। ফোনটা কাটার পর সুপ্রিয় কি করবে বুঝে উঠতে পারছিল না, এমন সময় আদিত্য বলল, আমাকে ওই ছবিটা আর একটু দেখাবি প্লিজ। সুপ্রিয় দেখাতে চাইছিল না, অনেক জোর করার পর দেখালো। ছবিটা দেখে আদিত্য চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে থাকা রিয়া যেন আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। সুপ্রিয় সেখান থেকে বেরিয়ে চলে আসলো। আদিত্য নিজের ঘরে গেল। ভালো করে দেখার পর মনে হলো সিঁদুর কৌটো এবং রিয়ার ব্যবহার করা অন্যান্য জিনিসগুলো দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে সেগুলো কেউ ব্যবহার করেনি। আগের দিন আনা ওষুধগুলো তেমনি পড়ে আছে। এরপর মনে পড়ল তার বৌদি রোজ রাতে তাকে কিছু ওষুধ খাওয়ায়। বৌদির ঘরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ওষুধগুলো পেল, সাথে প্রেসক্রিপশন। ওষুধগুলোর নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করার পর জানতে পারল সুদীপ যা বলছে তা একদমই সঠিক। তার কেমন যেন লাগতে লাগলো, মনে হলো চারিদিক যেন খুব কোলাহল হচ্ছে, তার কান মাথা ফেটে যেতে লাগলো। রিয়াকে সে বারবার ছুঁতে চাইল, কিন্তু সে যেন অদৃশ্য হয়ে গেল। নিজের ঘরে গিয়ে সে দরজা আটকে দিল। এদিকে রাস্তায় সুপ্রিয়র সাথে মৌমিতার দেখা হলো, সে মৌমিতাকে সব জানালো। মৌমিতা ছুটতে ছুটতে বাড়ি এসে দেখে দরজা বন্ধ, দরজা ধাকাধাকি শুরু করল। তার আওয়াজ শুনে তার শাশুড়িও সেখানে চলে আসলে মৌমিতা তাকে সব জানালো। দুজনে মিলে অনেক ধাক্কাধাক্কি করল, কান্নাকাটি শুরু করল। এদিকে ঘরের ভেতর রিয়া এসে আদিত্যর পাশে বসল। তখন দুই হাত দিয়ে তার গাল দুটো ধরে আদিত্য বলল, তুমি কি বাস্তবে নেই, তুমি শুধুই আমার কল্পনা? রিয়া বলল, আমি কল্পনা নই, আমিই বাস্তব। বাইরে যারা তোমাকে ডাকাডাকি করছে তারাই কল্পনা। এই কল্পনা জগৎ থেকে পেরিয়ে চলে এসো আমার কাছে। এই জীবনটাই আমাদেরকে আলাদা করে রেখেছে। মৃত্যুই পারবে আমাদের এই দূরত্বটাকে মেটাতে, তাই মৃত্যুকে তুমি আপন করে নাও, চলে এসো আমার কাছে। মৃত্যু মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং অমর হয়ে যাওয়া। মৃত্যুই শুধুমাত্র পারবে আমাদের ভালোবাসাকে অমর করে রাখতে। তুমি কি চাও না? একটা চাকুর দিকে আঙুল তুলে বলল, ওটা হাতে তুলে নাও আর আমাদের এই দূরত্বটাকে মিটিয়ে দাও। আদিত্য চাকু হাতে নিয়ে সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। এদিকে দরজার বাইরে মৌমিতা আর আদিত্যর মা দরজার ধাক্কাধাক্কি এবং কান্নাকাটি শুরু করল। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর আদিত্য দরজা খুলল। তাকে দেখে জড়িয়ে ধরে তার মা কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিক আছিস বাবা? আমি ঠিক আছি মা, আমি জানি রিয়া নেই, আমি তা মেনে নিয়েছি। এরপর পেছন ঘুরে তাকিয়ে রিয়ার উদ্দেশ্যে মনে মনে বলল, আমার রিয়া কখনো নিজের জন্য আমাকে আমার আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে না, এতটা স্বার্থপর সে কোনোদিন ছিল না আর কোনোদিন হতেও পারবে না। তুমি শুধুমাত্র আমার কল্পনা, আমার মনের যন্ত্রণা, তাই আজ থেকে এই কল্পনাকে, এই যন্ত্রণাকে আমি বিদায় জানালাম। এরপর রিয়ার প্রতিচ্ছবিটা ধীরে ধীরে তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল।